মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মা, তুমি বাঁচিয়ে দিলে, মা তুমি উদ্ধার করলে। রাঙা বউ, তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি মা লক্ষ্মীকে আমার কাছে ফিরিয়ে নিয়ে এলে, তুমি আমার ঘরের লক্ষ্মী মা। আচ্ছা রাঙা বউ, বলো তো কি করে পেলে? সে যা কাণ্ড করেছে তোদের রাঙা বউ, জিজ্ঞেস কর। দাঁড়া, পাখি নিজের মুখেই বলো। বলো, অসহ্য আধিক্যতে আর নেওয়া যাচ্ছে না সোনাদীপ। চলো তো, আমার এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। নাটক দেখ, এখন তো মাথায় তুলে নাচবেই না, খুঁজে এনে দিয়েছে তো। দেখ, হয়তো চোরকে ঘুষ খাইয়ে জিনিসগুলো ফেরত এনেছে। না না, আমি সেরম কিছু করিনি, আমিও একটু ট্যাঙ্কের দিকে গেছিলাম খুঁজতে। সেদিন আমাকে ওখানে দেখেই নির্ঘাত সন্দেহ করেছিল। আরো সচেতন হওয়া উচিত ছিল আমার, কেন সরিয়ে নিলাম না? মা মহালক্ষ্মী আমাকে পথ দেখিয়েছে। বড় মা, শেষে কিন্তু জিনিসটা চোখে পড়েছে তোমার মা লক্ষ্মীরই। পরের দিন ঢুকুক বাড়িতে ওই পেঁচা, আগে ওকে মেরে শেষ করব, তারপর আরেক পাখিকে দেখছি। আমার শিওর শট প্ল্যানে এভাবে জল ঢেলে দিল তো, ছাড়বো না, ওই কাউকে ছাড়বো না। সাঙ্গাবু, আমার একটা কথা বলার আছে, আমায় তুমি ক্ষমা করে দাও মা। এই এত চিন্তায় ভাবনায় আমি একটা বড্ড অন্যায় করে ফেলেছি। দেখো, আমার মনে নাই কুডাকাটা মোটে যাচ্ছে না। এই এই সংসারটার জন্য তুমি এত করছো, সব রকম বিপদে তুমি বুক দিয়ে ঝাঁপিয়ে পড়ছো, তবু যখন দুর্ঘটনাটা ঘটলো আমার সব আগেই মনে হলো আমি তোমার হাতে চাপি দিয়ে অন্যায় করলাম না তো। ছি ছি ছি, আমি কেন একের পর এক এই এই পাপটা করে যাচ্ছি বলো তো, কেন আমার সন্দেহ যাচ্ছে না? বড় মা, মানুষ মাত্রই এমন হয়। মা মহালক্ষ্মী আমাদের সহায় হয়েছেন, তার আশীর্বাদেই আমরা তার সম্পদ খুঁজে পেলাম গো। শুধু চোর কে সেই রহস্যটা সমাধানই করতে পারলাম না। ওই চোর চুরির চেষ্টা করলে আমাদের বাড়িতে ফেলে রেখে যেত না। তাহলে সোনাদা, ওনাকে তো দেখেছিলাম, এখানে কি করছিলেন আপনি? পুরে পুরে সমুদ্র, ঢেউ বড় বড় ঢেউ, বড় বড় ঢেউ আমার দিকে আসছে, আর আমি ছপাস ছপাস করে চান করছি। ওনার ওই ট্যাঙ্কের সামনে গিয়ে সমুদ্র সমুদ্র বলাটা কি এমনি এমনি ছিল? আগে তো কখনো ওদিকে যেতে দেখিনি, এই ঘটনার পরেই কেন গেল? সোনাদাই কি তাহলে কোনোভাবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।